হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উত্তর হাওড়া কমিটির পরিচালনায় এবং হাওড়া জগদীশপুর মাকালতলা যুবকবৃন্দের উদ্যোগে বিশেষ এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো, যা সম্পূর্ণই বিনামূল্যে। আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডমজুর বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রতিনিধি, এছাড়া জগদীশপুর অঞ্চলের নেতৃত্ববৃন্দগণ। উপস্থিত ছিলেন লিলুয়া আউটপোস্টের বড়বাবু সহ আরও দুইজন পুলিশকর্মী এবং হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কর্মীবৃন্দগণ। হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উত্তর হাওড়া প্রেসিডেন্ট জানান, দুস্থ মানুষদের জন্য সম্প্রীতি বজায় রেখে একেবারে বর্ণ ধর্ম নির্বিশেষে একটা চেষ্টা করা হয়েছে মানুষকে সেবা দেওয়ার। এখানে আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে ইসিজি চেক আপ সহ আরও বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছি। এই সমস্ত যুবকদেরকে বলবো, তোমাদেরকে ধন্যবাদ জানাই। হিউম্যান রাইট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পরিচালনায় এই জগদীশপুর যুবকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সেই সাথে ইউথ ফর অল এবং মিত্রা সিং মেডিকেল হসপিটাল তাদের সহযোগিতায় আজকের এই যে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে, এর মূলত কারণ দেখুন, এখন যে বর্তমান কোভিড পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠলেও পুরোপুরিভাবে আমরা ফিরে আসতে পারিনি, তো আর্থিক পরিকাঠামো সমস্ত মানুষের এখনও পর্যন্ত ঠিক সচ্ছল হয়ে ওঠেনি, কিন্তু শারীরিক দিক থেকে দিনের পর দিন মানুষ কিন্তু অবগতির দিকে পৌঁছাচ্ছে। তো সেই স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আমরা কোনো বড় হসপিটালে গিয়ে যদি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাই, আমরা দেখতে পাচ্ছি সেখানে বিরাট একটা লাইনের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। সেক্ষেত্রে অনেক মানুষ ইচ্ছে থাকলেও সেই ভয়তে অনেক কিন্তু যেতে চায় না, সেই ফলে তাদের সেই অবহেলার জন্য সেই পরিষেবাটা তারা নিতে পারে না বা চিকিৎসা করাতে পারে না, তার স্বাস্থ্যটা চেক আপ করাতে পারছে না। কিন্তু এই যে এই ধরনের যে উদ্যোগ, এই উদ্যোগে সাধারণ মানুষ তারা কিন্তু এই বাড়ির আশেপাশে তারা একেবারে কম সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যেই একদম বিনা ব্যয়ে কিন্তু সেই পরিষেবাটা এখান থেকে পেয়ে যেতে পারে। এর আগে আমাদের বস্ত্র বিতরণ করা হয়, দুস্থ মানুষ যারা পড়াশোনা করছে তাদের আর্থিক পরিকাঠামো খারাপ থাকার দরুন তারা বই বা টিউশনে মানিয়ে দিতে পারে না, তাদেরকেও আমরা আর্থিকভাবে সহযোগিতা করে থাকি। হ্যাঁ, এবং আজকের উদ্যোগটার জন্য নাকি? হ্যাঁ, আমরা এই সমস্ত এই এলাকার ছেলেরা একসঙ্গে প্রায় বছর চারেক হলো মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা মনোনিবেশ করেছি। জগদীশপুর যুবকবৃন্দ নামে একটি প্রতিষ্ঠান খুলে তার মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন গ্রামের আশেপাশে এলাকার বিশেষ জনেদের সহযোগিতা নিয়ে আমরা মানুষকে পরিষেবার জন্য বিভিন্ন কাজকর্ম, আমরা সোশ্যাল কাজ করে থাকি। এই এলাকা মানে কি বলবো, আমার চোখে দেখা মানে আরও বিভিন্ন জায়গা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে গিয়ে থাকি, কিন্তু সেখানের তুলনায় আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু সেখানের তুলনায় আমাদের এলাকার মানুষের সাড়া যথেষ্ট ভালো। কারণ তারা বিগত চার বছর ধরে চিনে গেছে যে এই ছেলেগুলো আমাদের জন্য কী করতে চায়, কী ধরনের পরিষেবা দিতে চায়, তো সেই হিসেবে ওরা একদম খুব ভালোভাবে সাড়া দিয়ে একদম স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ছোটোখাটো কাজ। হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কমিটি অফ উত্তর হাওড়া এর পক্ষ থেকে একটা অর্গানাইজেশন করা হয়েছে, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, দুস্থ মানুষদের জন্য সম্প্রীতি বজায় রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা চেষ্টা করা হয়েছে মানুষের সেবা দেওয়ার জন্য। এখানে রয়েছে ফ্রি চক্ষু পরীক্ষা শিবির, ফ্রি ইসিজি, ফ্রি ডেন্টাল চেক আপ, ফ্রি জেনারেল ফিজিশিয়ান, ফ্রি ব্লাড প্রেশার চেক, এগুলোর জন্য করা হয়েছে বা ওষুধও দেওয়া হচ্ছে। হঠাৎ এমন উদ্যোগ বলতে দেখুন, সমাজের পরিস্থিতিটাও খুব সংকটজনক, মানুষ দূরস্থর মধ্যে, আর্থিক কাঠামো মানুষের, আমরা সমষ্টিগতভাবে যদি একটা প্রচেষ্টায় কিছু মানুষের উপকার করা যায় সেই হিসাবে আমরা এটা করলাম। এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের জগদীশপুর অঞ্চল প্রধানের অঞ্চলের সব নেতৃত্ববৃন্দ আর আমাদের জগদীশপুর
ফাঁড়ি লিলু আউটপোস্ট বড়বাবু ছিলেন, আরও সুজয় দাস ওনার নাম, উনি ছিলেন আমাদের এখানে, ডাক্তারবাবু ছিলেন, হাওড়া বিশিষ্ট আইনজীবী ছিলেন স্বপন কোলে মহাশয়, আরও অনেকে ছিলেন, বালিজগাচা সমিতির ছিলেন তাপস আইন মহাশয়, আর বিধায়ক আমাদের বিধায়কের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, প্রতিনিধি ছিলেন তাপস মাইতি মহাশয়। আমার নাম বশির আহমেদ হাজরা, আমি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া উত্তর হাওড়া কমিটির প্রেসিডেন্ট।